আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আসছি। আজকে কিন্তু দেখেন, এখানে আমরা মনে হয় চুলার হাটে চলে আসছি। হিউজ পরিমাণ চুলা রয়েছে এখানে, আপনারা কিন্তু এই চুলাগুলো নিতে পারবেন পাইকারি দামে। তো যারা চুলা নেবেন সরাসরি চলে আসতে পারেন এই সুমা ট্রেডার্সে। আর সুমা ট্রেডার্সে আসলে কিন্তু পেয়ে যাবেন শান্ত ভাইকে। শান্ত ভাই কেমন আছেন আপনি? জি আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছি। জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা কি দেখবো? এটা হচ্ছে আমাদের আপডেট চুলা, হচ্ছে আপনার অ্যারেস্টন ইটালিয়ান ব্র্যান্ডের একটা চুলা দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টেফলন ননস্টিক এবং 304 গ্রেড স্টিলের একটা চুলা। আচ্ছা, দুই বানারের একটা চুলা দেখাবো, যেটা আপনার সম্পূর্ণ ফিঙ্গার টাচ। ফিঙ্গার টাচ? জি, টাচ করলেই জ্বলবে। জি, এটা টাচ করলেই জ্বলবে। এটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের অ্যারেস্টন কোম্পানির খুবই কোয়ালিটিফুল টু বানার একটা স্টেনলেস স্টিল ক্যাবিনেট চুলা বলে। এবং সম্পূর্ণ এই চুলাটা হচ্ছে আপনার ফিঙ্গার টাচ চুলা। দেখা যায় এটার উপরে যদি আপনার ভাতের মারটার পরে, দুধ টুধ পরে, অবশ্যই পড়বে, এটাই স্বাভাবিক। যদি পরে, এটা ননস্টিক করা আছে, এটা জাস্ট একটা টিস্যু কাপড় দিয়ে ডলা দিলে এটা নতুনের মতো সবসময় ক্লিন থাকবে। আচ্ছা, আর এটা এখানে লেখা আছে দেখেন, অ্যারেস্টন ইটালি। ইটালি একটা সত্যি কথা বলতে কি, ইটালির থেকে কোনো জিনিস আসে না। এখানে লেখা আছে অ্যারেস্টন ইটালি, মানে সম্পূর্ণ পার্টস গুলো হচ্ছে আপনার ইটালিয়ান পার্টস, অ্যাসেম্বল করতেছে আপনার মালয়েশিয়ার থেকে। মালয়েশিয়া থেকে? আচ্ছা আচ্ছা। আর এই চুলাটা হচ্ছে আপনার ক্যাবিনেট চুলা। ক্যাবিনেট চুলা, এটা আপনারা স্ল্যাব কেটেও বসাতে পারেন। আচ্ছা, যদি মনে করেন যে আমি টাইস কেটে তারপরে বসায় ভিতরে ঢুকায় দিব, সেটাও সম্ভব। যদি মনে করেন জাস্ট আপনি ফ্লোরের উপরে রাখবো, এটা সেটাও সম্ভব, সেটাও সম্ভব। এটা দুই, মানে যেভাবে আপনার রেখে সুবিধা হয়, যেভাবে আপনার রাখতে সুন্দর লাগে, ওইভাবে রেখেই কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ ওয়াশেবল চুলা। এটা হচ্ছে ফিঙ্গার টাচ, আমি আপনাকে একটু দেখাই দিয়ে গেছি। যখন এখানে আপনারা টাচ করবেন, এখানে কিন্তু ফায়ার হচ্ছে। ফায়ার হচ্ছে এখানে, রাইট? হ্যাঁ, ফায়ারটা কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, যখন আপনারা এটা পুশ করবেন তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি আগুনটা জ্বলে যাবে, জ্বলে যাবে। আচ্ছা, তো এই আগুনটা আসবে হচ্ছে আপনার তিনটা স্তরে, কিন্তু আগুনটা আসবে তিনটা স্তরে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার এখানে আগুন জ্বলবে, হ্যাঁ, তারপরে এখানে জ্বলবে, তারপরে ছোট বানারটা জ্বলবে। আচ্ছা, এর কারণ হচ্ছে যখন আপনারা পুশ করে দিবেন, হ্যাঁ, এই অন করে দিলেন চুলাটা, অন করার সাথে সাথে তিনটা বানার একসাথে জ্বলবে। আচ্ছা, মানে তিনটা যে স্তর আছে তিনটা থেকে একভাবে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আচ্ছা, যখন আপনারা এখানে মাঝখানে দিয়ে দিবেন তখন এইটা অফ থাকবে, জাস্ট এই দুটো জ্বলবে। আচ্ছা আচ্ছা, যখন একেবারে নিচের দিকে দিয়ে দিবেন তখন এই বড় বানারটা টোটালি অফ থাকবে, জাস্ট ছোট বানারটা, ছোট বানার, ছোট টুপিটা জ্বলবে। এই ছোট টুপিটা জ্বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা খাবার তো দম রাখি, দেখা যায় অনেকক্ষণ খাবারটা গরম রাখি, সেক্ষেত্রে এই দুইটা বানার অফ থেকে যদি এই বানারটা জ্বলে, ধীমা ধীমা যে আগুনটা, আঁচের জন্য যে আগুনটা প্রয়োজন হয়, অ্যাটলিস্ট শুধু এই বানারটাই জ্বলতে থাকবে, যাতে করে খাবারটা পোড়ানো লেগে যায়। আচ্ছা আচ্ছা, যখন আপনারা ভাত দুধ কফি যেটাই রান্না করেন অবশ্যই কিন্তু উতরে পড়বে। হ্যাঁ, উতরে পড়ার পরে কিন্তু এটা ভিতরে যাবে না, ভিতরে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আচ্ছা, এখানে দেখেন একটা বিট করা আছে, হ্যাঁ, এখানে হাফ ইঞ্চ একটা বিট করা আছে। বিট করা থাকলে এখানে পড়বে, জাস্ট এখান থেকে একটু কষ্ট করে ক্লিন করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভিতরে যাওয়ার কোনো অপশন নাই, অপশন নাই, কোনো অপশন নাই। আর চুলায় কালি উঠবে না, এই কারণেই সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখা যায় অনেক চুলা আছে চুলায় কিন্তু কালি ওঠে। হ্যাঁ, কেন কালি ওঠে? দেখা যায় ভাতের মারটার যদি পরে, যদি অ্যাটলিস্ট বানার গুলো খুলতে না পারে, যদি ওয়াশেবল চুলা না হয়ে থাকে, তাহলে ওখানে খাবার গুলো জমে, ময়লা গুলো জমে চুলা থেকে কিন্তু কালি ওঠে। কিন্তু এগুলো কিন্তু সেই রকম না, এগুলো কিন্তু আপনি পাট টু পাট খুলে ওয়াশ করা যাবে, ওয়াশ করা যাবে। যেমন এই ছোট বানারটা খুলতে পারবেন, এই বানারটা খুলতে পারবেন, প্লাস এই বানারটাও কিন্তু খুলতে পারবেন। এই বানারে ওয়াশ করা যাবে, খুলে ওয়াশ করলে কিন্তু চুলায় আপনার কখনো কালি কালি হবে না, এটার জন্য কোম্পানি থেকে ওয়ারেন্টিও দেওয়া আছে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কি ভাই? ভিডিওর শেষে বলে দিচ্ছি ভাই। আচ্ছা, আর অনেকে ভাবতে পারেন যে এটা স্টিলের চুলা, এটা আসলে কত কেজি লোড নিতে পারবে? হ্যাঁ, এটার যে উপরে যে মেটালের যে জিগটা আছে, হ্যাঁ, এই জিগটা কিন্তু আমার মনে হয় অনেক হেভি, তো দেখেন। হ্যাঁ, খুব হেভি, অনেক 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 ওয়েট, অনেক ওয়েট কিন্তু। আর এই জিগটার উপরে কিন্তু আপনারা 100 200 কেজি ওয়েট দিতে পারবেন, 100 200 কেজি 200 কেজি ওয়েট দিতে পারবেন। এর কারণ হচ্ছে অনেকে ভাবে না যে স্টিলের চুলা কি লোড নিতে পারবে, কতটুকু লোড আমরা দিতে পারবো, আসলে ইউজের ক্ষেত্রে কতটুকু ভালো হবে আমি একটু দেখাই দিতেছি। যেমন এই চুলাটার উপরে 100 কেজি ওয়েট দিতে পারবে, এই চুলাটার উপরে 100 কেজি ওয়েট দিতে পারবে। আচ্ছা, এট এ টাইম দুইটা চুলা কিন্তু 200 কেজি ওয়েট দিতে পারবে। হ্যাঁ, অনেকে ভাবে যে বাসার জন্য 200 কেজি ওয়েটটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, তো 200 কেজি নিতে পারবেন, দিতে পারবেন এটার উপরে। আপনার এবার যতটুকু রান্না করেন সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট, মানে অতটুকু লোড কিন্তু এই চুলাটা নিতে পারবে। আর স্টিলের যে বিষয়টা আছে, হ্যাঁ,
স্টিল অনেকে ভাবে না যে স্টিলে জংমরিচা পড়ে যাবে অথবা স্কেচ পড়ে যাবে, এই ধরনের অনেকের মনে কিন্তু অনেক মানে প্রশ্ন থাকে। এই চুলাটা হচ্ছে আপনার 304 গ্রেড স্টিল দিয়ে তৈরি করা, যেটা আপনার সম্পূর্ণ নন ম্যাগনেট স্টিল দেওয়া। আচ্ছা আচ্ছা, এটা 5 বছর বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে। যদি আপনার 5 বছরের ভিতরে বডিতে যদি কখনো ঝংমরিচা পড়ে যায়, সেটা কোম্পানি আপনাদেরকে চেঞ্জ করে দিবে। উইদাউট এক্সচেঞ্জ মানে এক টাকা আপনার কোম্পানিকে দিতে হবে না, সম্পূর্ণ চুলা কিন্তু আপনাকে কোম্পানি চেঞ্জ করে দিবে 5 বছরের ভিতরে। আচ্ছা আচ্ছা, আর এই যে ফিঙ্গার টাচ যেটা আছে, অটো ইনজেকশনটা যেটা আমরা বলে থাকি ফিঙ্গার টাচ, এটার জন্য কোম্পানি থেকে 5 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া থাকবে। আচ্ছা, 5 বছরের ভিতরে যদি অটো ফায়ারটা কখনো কোনো প্রবলেম হয়, এটা কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পাবে। আর এই চুলাটা খুবই কোয়ালিটিফুল চুলা এবং খুবই হেভি চুলা। কিন্তু অনেকে ছোট পাত্র ইউজ করেন না, দেখা যায় 1 কাপ চা দুধ কফি যদি কেউ গরম করতে চান, সেক্ষেত্রে এখানে ছোট একটা নেট দেওয়া আছে ছোট পাত্র বসানোর জন্য। আচ্ছা আচ্ছা, জাস্ট ছোট পাত্র বসানোর জন্য একটা নেট দেওয়া আছে, এখানে আপনারা বসে ছোট পাত্রটা ইউজ করতে বসানো যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু দুইটা গ্যাসে ইউজ করা যায়। দুইটা গ্যাসে ইউজ করা যায়। যেমন আপনার বোতল গ্যাসও ইউজ করা যাবে, লাইনের গ্যাসও কিন্তু এটা ইউজ করা যাবে। যেমন এটা এখন এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি, এই যে লেখা আছে দেখেন, অ্যারেস্টন অটোমেটিক গ্যাস কুকার। হ্যাঁ ঠিক আছে, এটা এখন আছে এনজিতে আছে, এটা মানে এটা লাইনের গ্যাসের করা আছে। অ্যাট লিস্ট যদি কেউ বোতল গ্যাস ইউজ করতে চায়, এই যে এলপি তো কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া আছে। অ্যাট লিস্ট এই চুলাটা আপনার দুইটা গ্যাসে কনভার্ট করা যায়, দুইটা গ্যাসে এটা চালাতে পারবে যার যেটা সুবিধা। দেখা যায় আমাদের ঢাকার ভিতরে ডাইরেক্ট গ্যাস আছে, তারা এনজিতে ইউজ করবে। ঢাকার বাইরে যারা আছে তাদের হয়তো অনেকের গ্যাস আছে, অনেকে বোতল গ্যাস ইউজ করে। তো যে গ্যাসে ইউজ করবে সে অনুযায়ী যদি বলে দেয়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়। কাস্টমার মানে যারা আছে বিয়োসরা যারা আছে ইউজ করে কিন্তু অনেকটা তৃপ্তি পাবে। আর এই চুলাটার মডেল নাম্বার হচ্ছে আপনার 22 মানে 200B22081, মানে অ্যাটলিস্ট 81 বললেই হয়, 81 বললেই হয়, সবচেয়ে ভালো হয়। আর এটা কিন্তু টেফলন নন স্টিকের করা, কিন্তু আমি তখনই আপনাদেরকে বলছি হ্যাঁ দুটা গ্যাসে ইউজ করা যাবে। আর এটার ওয়ারেন্টি বডি হচ্ছে 5 বছরের গ্যারান্টি পাবেন, প্লাস আপনার অটো ফায়ারের যে বিষয়টা আছে ফিঙ্গার টাচটার জন্য 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, আর এটা আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে, এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবাই নেয়, সেটা তো আপনারা সবাই জানেন। তো এটার যে প্রাইসটা আছে আমি আপনাদেরকে প্রাইসটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটার প্রাইস হবে অনলি 6650 টাকা। জি, খুব রিজনেবল প্রাইসের ভিতরে ইটালিয়ান কোম্পানির এই চুলাটা আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। অনলি 6650 টাকা থাকবে, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে, ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা থাকবে। ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদাভাবে থাকবে। ওয়ারেন্টি দেওয়া আছে বডি, মানে ওয়ারেন্টি দেওয়া ছোট ফায়ারের জন্য 5 বছর, বডির জন্য গ্যারান্টি দেওয়া আছে ফুললি 5 বছর। এর ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ দায়ভার কিন্তু কোম্পানি নেবে। তো বিয়োস, আমাদের যে দোকানের ঠিকানাটা আছে ওইটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের দোকানের যে ডিলারশিপ, আমরা বললাম 4টা কোম্পানি ডিলারশিপ, মিয়াকো, রিকো, ডিজনি, প্যানাসোনিক, আমরা 4টা কোম্পানি ডিলারশিপ। আমাদের দোকানের নাম হচ্ছে আপনার সুমায়া ট্রেডার্স, বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স, মানে নিউ মার্কেটের পাশে, মানে কাঁচা বাজারের পাশে একটা 20তলা ভবন আছে, ওটার নিচতলায় আমাদের দোকান। তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমাদের ওনারের নাম হচ্ছে আব্দুর রহিম, ওনার 3টা মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, বিকাশ অ্যাভেলেবেল। ওনার সাথে আলাপ আলোচনা করে নিলে আপনাদের বুঝতে এবং চিনতে অনেকটাই সুবিধা হবে। তো বিয়োস, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের অনেক ধরনের কিচেনহুড দেওয়া আছে, প্লাস আপনার এখানে আরও আপডেট অনেক ক্যাবিনেট মডেলের চুলা দেওয়া আছে। তো যারা দেখেন সমস্যা নেই, জিনিসগুলো ভালো পাবেন আমাদের এখানে, আমরা এতটুকু আশা করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।